পরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে? হলফনামা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক, তার সম্পত্তির খতিয়ান দিক জনসাধারণকে, এমনটাই দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সিপিএম থেকে শুরু করে যে সমস্ত রাজনৈতিক দলের প্রথম সারির নেতৃত্ব রয়েছেন তাদের প্রত্যেকেই হলফনামা দিন। হলফনামা দিক মীনাক্ষী মুখার্জিও। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সম্পত্তির মালিক কিভাবে হলেন? কোথায় পেলেন এত সম্পত্তি? তার এত সম্পত্তির ইনকাম সোর্স কি? সবটাই হলফনামা দিয়ে জানাক রাজ্যবাসীকে দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সোমবার সন্ধ্যায় এহেন মন্তব্যের পর তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও পাল্টা মুখ খোলেন। তার অনুরোধ, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অনেকে ভগবান বলেন, অনেক উনাকে অনুরোধ করব, লোকের প্ররোচনায় 10 চক্রে ভগবান ভূত হবেন না। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। এ প্রসঙ্গে গঙ্গোপাধ্যায় স্যার বলেন, সুদীপ রাহার নাম আমি শুনিনি, আমায় সন্ত্রস্ত করার চেষ্টা করছে। তার সঙ্গে গঙ্গোপাধ্যায় স্যারের কটাক্ষ, আমার মনে হয় একদল চোর এবার হয়তো সুপ্রিম কোর্টে মামলা করবে, বলবে আমাদের চুরির অধিকার আছে, চুরি বন্ধ হলে আমাদের অসুবিধা হবে, তাই অবাধে চুরি করার অনুমতি দেওয়া হোক। এই মামলা হয়তো আগামী দিনে সুপ্রিম কোর্টে চোরের দলরা মিলে করতেও পারে। কার্যত এই কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকেই, এমনটা মনে করছে রাজনৈতিক মহল।